ভাই কি বলবো, বিপদে পড়লে তো আপনার কাছে আসি, আমার এখন 10,000 টাকা লাগবে। টাকা দিয়ে কি করবেন এখন? সবজি আমি দোকানটা আগে চালাইছি, দোকানটা এটা তো জানেন, দোকানটা তো একদিন মাল উঠাই না, টাকা নেই জন্য বাপেছে, এখন মাল উঠাবো ব্যবসা অন্য করে দেখি রাস্তা হয় কিনা। ব্যবসা করবেন আবার চিন্তা ভাবনা করছেন? ব্যবসা না করলে আর কি করবো, পেট তো আছে, তাই তুলি চলবো, ব্যবসা করছি গো, নেড়াকার মানুষকে বাকি না টাকা দেয় না, দেখি এইবার ব্যবসা করে। যদি আপনি টাকা নিয়ে মনে করেন যে ভালো কিছু করতে পারবেন তাহলে নেন, আর যদি মনে করেন যে না আমার দ্বারা হবে না তাহলে দোকান ছেড়ে দেন। ভাই ঠিক আছে, এখন তো টাকা নিয়ে আসি না, আপনার সাথে তো বিকালে দেখা হইব, দেখা হইলে ওই সময় দিব নি, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা আর ভালো কথা, টাকা যে নিবেন দিবেন তবে ভাই, ব্যবসা বাণিজ্য করে ঈদের পরে দিয়ে দিন, ঈদের পরে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক মতো দিয়ে দিয়ে না। আচ্ছা ভাই, ওকে। আসসালামু আলাইকুম ভাই। যারা ধারে টাকা দেন, কি টাকা দিব? দিব, মানুষ ভালো, আগে টাকা অনেকবার দিয়েছি, সঠিক সময় টাকা দিয়ে দিছে, আশা করি এবারও টাকাটা সঠিক সময় দিয়ে দিব, আর মানুষ তিনি টাকা দিই। আর যদি টাকা না দেয়, উপরওয়ালা তো একজন আছে, ওনার বিচার উনি করব। ঠিক আছে, ঠিক আছে, যাও। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ব্যবসা বাণিজ্য কেমন চলে? এইতো আলহামদুলিল্লাহ ভালো ভাই। কি খামু অহন ভাই, জিনিসটা তো মজাই, কয় টাকা দাম? এটার দাম তো প্রায় 5 টাকা, আর আপনাকে মনে হয় আরো খাইয়া গেছে, আজকে সকালে 25 টাকা খাইয়া গেছে। অনেক মোট বিল কত সাকেটটা সহ? খাতাটা দেখতে হবে, ব্যবসা মানে জৈব। আচ্ছা ভাই দিয়ে দিন মনে করে। আরে কি ভাই, কি চা বানালেন? চা কোনো হাত লাগে না ভাই, কিন্তু চা বানাচ্ছেন ভাই, টাকা তো দিব না ভাই। বাকি কেউ আবার দমক দিয়ে চলে যায়, সাগর মিয়া টাকাটা দিমু কেম, এরকম চললে ব্যবসা বাণিজ্য এইবার বন্ধ করতে হইব। পরিস্থিতি শিকার একটু দেন, ম্যানেজ করেন। এখন কি তাকে কি আজকে দিতে পারবেন না? না ভাই, আজকে দিন বাজারে দিন দিব। আচ্ছা এই মিয়া দাঁড়ান, কোনো সময়টা মা দাঁড়ান যাবো না, সারাটা ভালো দিব না। কি ও ভাই কি কর না, থাক ছোট ভাই, আরে দুদিন সময় দিলে দুদিন সময় দেই, কি কও? না ভাই পালাই তো পালাইবো না, পালাইবো না, লোক ভালো আছে, আর পালাইলে কই যাইব, আমরা সর্বশেষ এলাকাতেই থাকবো, দুদিন সময় দিয়ে কি কও? ঋণগ্রস্ত ব্যক্তিকে
আমি কোনো ধারের টাকা টাকা দেই উনি যদি আমাকে সময় মতো না দিতে পারে আমি যত টাকা দিয়েছি ওই অনুযায়ী প্রত্যেক দিন আমার আমল নামা একটা নেকি যোগ হতে থাকে বুঝছনি মানুষের সব সময় সহযোগিতা করবা আর ভালো কাজে আদেশ করবা ঠিক আছে মন্দ কাজে নির্দেশ করবা